सुप्रिय दर्शक, आमी आज के कैरासोल क्रीम निये आपनादे साथे विस्तारित आलोचना करब। कैरासोल क्रीम कौन कम्पानी, मार्केट प्राइस कत, एवं एटी की कि क्षेत्रे व्यवहार करते हैं बा करा जाए, एवं एर व्यवहार विधि, एर किछु पार्श्व प्रतिक्रिया निये आपनादे साथे विस्तारित आलोचना करब। भिडियोटी शुरू करार आगे आपनार काछे आमार एकटी अनुरोध, आपनी जदि आमार चैनेले नतून हये थाकेन তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিবেন। আমি ক্যারাসোল ক্রিম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ফার্মাসিউটিক্যাল কোম্পানি রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে এবং গুগল রিসার্চের মাধ্যমে পাওয়া সঠিক তথ্য দুই মিলিয়ে আপনাদেরকে একটি বিস্তারিত ধারণা দেব। চলুন তাহলে শুরু করি। ক্যারাসোল ক্রিম হচ্ছে স্যালিসাইক্লিক অ্যাসিড 6%। এটি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট। এর 30 গ্রাম টিউবের দাম হচ্ছে 65 টাকা। এখন বলি এটি কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। স্যালিসাইক্লিক অ্যাসিড 6% নিম্নলিখিত চর্মরোগে নির্দেশিত, যেমন চামড়াতে লালচে দাগ হয়, এক ধরনের চর্মরোগ বা সিবাম প্রস্তুতকারী কাণ্ড অর্থাৎ মুখমণ্ডল এবং মাথা চামড়াতে হয়, একজিমা ধরনের চর্মরোগ যা বাচ্চাদের হয় এবং চুলকানি উদ্বেগ করে, চামড়া মোটা হয়ে যাওয়ার ক্ষেত্রে চামড়া শুকনো এবং মোটা হওয়া ইত্যাদি, এবং পা ফাটার ক্ষেত্রে এটি খুব কার্যকরী একটি ক্রিম। এখন এর বিবরণ আপনাদেরকে বলি। স্যালিসাইক্লিক অ্যাসিড হাইপার ক্যারোটোটিক চর্মরোগে অতিরিক্ত ক্যারাটিন নির্মূলে প্রেসক্রিপশানে ব্যবহৃত হয়। চর্মরোগগুলো হলো ভ্যারোসিস, সাধারণত চর্মরোগ যেটা বাচ্চাদের পায়ের নিচে হয়, এবং নানা ধরনের স্থায়োসিস ভালগারিস, এতে চামড়া শুকনো হয়, যৌনরোগ সম্পর্কিত এবং খুবই সূক্ষ্ম গঠনের। এটি দেহ মাথার চামড়া হাতের তালু এবং পায়ের চামড়াতে হয়। এখন বলি এর মাত্রা ও সেবনবিধি। এর মাত্রা দিনে একবার রোগাক্রান্ত স্থানে দিতে হয়। ব্যবহারের 5 মিনিট আগে ব্যবহৃত স্থান পানি দিয়ে নরম করতে হবে, রাতে ব্যবহার করে সকালে ধুয়ে ফেলতে হবে। স্যালিসাইক্লিক অ্যাসিড 2 বছরের উপরে বাচ্চাদের দেওয়া হয়ে থাকে, এটি 2 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তা হচ্ছে ঠোঁট মুখ অথবা জিহ্বা ফোলা এবং শ্বাসকষ্ট হওয়া, চামড়া জ্বলা। এর সতর্কতা হচ্ছে শুধু বাহ্যিকভাবে ব্যবহারের জন্য, চোখ এবং অন্যান্য মিউকাস মেমব্রেন ব্যবহার করা যাবে না। অতএব এটি ব্যবহারের পূর্বে আপনারা একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়েই এটি ব্যবহার করবেন, এবং এটি সবসময় 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন, আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। আপনি যদি আমার ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন, এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।